মাত্র 10 দিনের মধ্যে যদি ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি ফুল সেট নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে, এক বাইয়ের ব্যাটারির ফুল সেট মাত্র 10 দিনের মধ্যেই ব্যাটারিটি কিভাবে নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। মাত্র 10 দিনের মধ্যেই কিভাবে ব্যাটারির ফুল সেট নষ্ট হয়ে গেছে, তো এই ভিডিও থেকে অনেকেই সতর্ক হতে পারবেন যে এই কারণে আসলে ব্যাটারিগুলো বেশিরভাগ নষ্ট হয় এবং কিভাবে আসলে ব্যাটারিগুলো ভালো রাখা যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলো থাকে, 4 ব্যাটারি অথবা 5 ব্যাটারির যে কোনো সেটের ব্যাটারি হতে পারে, তো এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের যত্নের অভাবে বেশিরভাগ নষ্ট হয়। তো আজকের যে ভিডিওটি, সেই ব্যাটারির একদম কম সময়ের মধ্যেই অতি দ্রুত নষ্ট হয়ে গেছিলো। মাত্র 10 দিনের ব্যবধানেই নতুন ফুল সেট ব্যাটারি একবারেই নষ্ট হয়ে গেছে। তো সেই ব্যাটারিগুলো কিন্তু আসলে চার্জ এবং সব কিছুই মোটামুটি ভালো ছিল, কিন্তু প্রথম অবস্থায় কিছু ভুল নিয়মের কারণেই ব্যাটারিগুলো অতি দ্রুতই নষ্ট হয়ে গেছিল। তো আজকের ভিডিওটি যার প্রসঙ্গে, সে ভাইটির নাম হচ্ছে বেলাল উদ্দিন ভাই, তো ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রাম। তো সেই ভাইয়ের সাথে সরাসরি ইমোতে যোগাযোগ করার পর তো আমি তি চেঞ্জ করার পরামর্শ দিয়েছি ভাইকে। তো সে ভাই ব্যাটারিগুলো চেঞ্জ করে আজকে নতুন ব্যাটারি আবার নিয়েছে। তো সবসময় আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে, তো ব্যাটারি আনার সুম এবং ব্যাটারি যে চেঞ্জ করবে তো সেই ফুল প্রসঙ্গে ব্যাটারি কিভাবে চেক করা হয়েছে, তো সব মিলেই কিন্তু ভাই আমার সাথে মোটামুটি ভালোই যোগাযোগ রেখেছে। তো ব্যাটারির যে মেন সমস্যাটা সেটা হচ্ছে, আমরা যে ব্যাটারিগুলো প্রথম অবস্থায় নষ্ট করে ফেলি সেটি হচ্ছে নতুন অবস্থায় আমরা ব্যাটারিগুলো কিন্তু ভালোভাবে নষ্ট করে ফেলি। আর নতুন অবস্থায় যদি ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তো তারপরে কিন্তু আসলে যতই যত্ন করবেন সেটার কিন্তু কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, নতুন কাল থেকেই ব্যাটারিটাকে ভালোভাবে যত্ন এবং সব সিস্টেম মেনে তারপর চার্জ দিতে হবে, তা না হলে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু পরবর্তীতে কিন্তু যত্নতেও কাজ হবে না। তো সেক্ষেত্রে ওই ব্যাটারির যে প্রবলেমটা ছিল, ওই ব্যাটারির মেন প্রবলেম ছিল, ব্যাটারি যখন নেওয়া হয়েছিল তখন তাকে বলা হয়েছিল যে 8 থেকে 10 ঘন্টা চার্জ দিতে হবে। তো আমরা মোটামুটি সবাই কিন্তু জানি কমার বেশি যে নতুন অবস্থায় আমাদের যে ইজি বাইকের যে অ্যাসিড ব্যাটারিগুলো আছে, তো এই ব্যাটারিগুলো কিন্তু 8 থেকে 10 ঘন্টা না, নতুন অবস্থা অন্তত একদিনের জন্য কিন্তু 24 ঘন্টা এবং কিছু ব্যাটারির ক্ষেত্রে 36 ঘন্টা চার্জ দিতে হয়। তো সে ব্যাটারিগুলো কিন্তু আসলে কোম্পানির উপর নির্ভর। তো 8 থেকে 10 ঘন্টা কিন্তু নতুন অবস্থায় কোনো ব্যাটারি চার্জ দিলে কিন্তু ব্যাটারির প্লেটটা স্ট্রং হয় না, কারণ ব্যাটারির প্লেট প্রথম অবস্থায় যে অ্যাসিডটা স্ট্রং করার জন্য 24 ঘন্টা চার্জ দিতে হয় এবং কি কোম্পানি ভেদে কিছু ব্যাটারি 36 ঘন্টা দিতে হয়। কিন্তু ন্যূনতম আপনি 24 ঘন্টা যদি চার্জ না দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিগুলো কিন্তু ভালো থাকবে না, কারণ ব্যাটারি প্রথম অবস্থা থেকে যদি প্লেটে অ্যাসিড ভালোভাবে সেট আপ না হয় পরবর্তীতে কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু চার্জিং ভালোভাবে হবে না, প্লাস ফুল চার্জ সহজেই হবে না এবং আপনার রানিং অবস্থায় কিন্তু বেশি মাইলেজ পাবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম পুরো সেটটাই আপনার লস হয়ে যাবে, কারণ আপনি যদি চার্জ দিতে অনেক সময় নেবে প্লাস আপনার রানিং অবস্থায় 60 কিলো অথবা 70 কিলো 50 কিলো এইরকম চলার পরে আপনার ব্যাটারিটি চার্জ ফুরিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যা বলতেছি, নতুন অবস্থায় দিকে ব্যাটারিটি ভালোভাবে নিয়ম মেনে চার্জ দিবেন এবং অ্যাসিড লেভেল ঠিক রেখে, তাহলে কিন্তু ব্যাটারিগুলো ভালো থাকবে। এবং মেন উদ্দেশ্য যেটা, আপনারা কোন কোম্পানির ব্যাটারি ইউজ করতেছেন, মানে কোনটা ভালো যাচ্ছে, তো যারা যে ব্যাটারি ইউজ করেন তারাই কিন্তু সেই সম্পর্কে ভালো জানেন। তো যাদের ব্যাটারিটা ভালো যাচ্ছে সেটা কোন কোম্পানির ব্যাটারি অবশ্যই কমেন্টে লিখে দেবেন, কারণ আপনার উপেক্ষা করে জানি অনেকেই জানতে পারে, তাহলে কিন্তু অনেকেরই উপকার হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।